أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. াম আলাইকুম রহমতুল্লাহ মাহমুদহ আনসাল আলাহ রসুল কারি মাম্মাবাদ একটি প্রশ্নের উত্তর দিব প্রশ্নটি হল যে আমাদের আপনজনের মাঝে আমাদের আত্মীয়ের মাঝেই অনেকেই শিরিককে জড়িয়ে পড়ে তো তাদেরকে সিট থেকে টেনে নিয়ে সত্যের পথে ইসলামের পথে কিভাবে নিয়ে আসতে পারি তো এই ব্যাপারে পবিত্র কোরআনে মোহানব্বুল আলম ঘোষণা করেছেন যেটি সুরান্না হলের একশত পঁচিশ নম্বর আয়াত সেই আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদের সাথে কিভাবে আমরা দাওয়াত দিব দাওয়াতি কাজ পরিচালনা করবো সেটা স্পষ্ট হবে সেয়ত আল্লাহ বলছেন উদ ও ইলা সাবিল রব্বি কাবিল হিকমতি ওয়াল মৌ ইজতিল হাসান ওয়া জা দিল হুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রব্বা কাহু আলম বিমাং দোল্লা সাবিল ওয়া হুয়া আলম বিল মোহতাদিন আপনি আপনার প্রভুর রাস্তায় আপনার প্রতিপালকের রাস্তায় হিকমতের সাথে ওরকমভাবে উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত প্রদান করুন তো এখানে হিকমত থাকতে হবে আমি যে দাওয়াত দিতে যাচ্ছি এই দাওয়াত কাজ করার পূর্বে আমাকে হিকমত অবলম্বন করতে হবে প্রজ্ঞা থাকতে হবে কৌশল থাকতে হবে হাদিসের জ্ঞান থাকতে হবে কোরআনের জ্ঞান থাকতে হবে তো এগুলো যদি আমার মাঝে থাকে তাহলে আরেকজনের কাছে আমি দাওয়াতটা পৌঁছাতে পারব যদি আমার জ্ঞান না থাকে আমার যদি ধারণা না থাকে তাহলে আমি তার কাছে পৌঁছাতে পারবো না তো সেই জন্য প্রথমে আমাকে জ্ঞান অর্জন করতে হবে সাম্যক ধারণা যদি আমার থাকে এবং প্রচারের প্রসারের এবং দাওয়াতের যে পদ্ধতি সেই পদ্ধতির জ্ঞান যদি আমার থাকে সেটা যদি অর্জন করতে পারি তখন আমাকে দাওয়াত দিতে হবে এবং এখানে বলা হয়েছে যদি সরাসরি কেউ দলিল মানে দলিল যদি মেনে নেয় তাহলে তো ভালোই হলো যদি কেউ দলিল সরাসরি না মানে তাহলে সেক্ষেত্রে অলমাব ওয়াইজাতিল হাসানা উপদেশ দিতে হবে ভালো উপদেশ দিতে হবে ভালো সরা সলা পরামর্শ তাকে দিতে হবে কিভাবে তাকে সত্যের দিকে নিয়ে আসা যায় সত্যের জ্ঞানটা তার মাঝে কিভাবে দেওয়া যায় সেই পদ্ধতিতে তার সাথে কথা বলতে হবে অনেক সময় দেখা যায় যে তার সাথে ভালো সম্পর্ক করে যদি আমরা কয়েকদিন নিয়ে যদি সেই কাজটা করি তাহলে সেই কাজে সফলতা পাওয়া যায় তো সেই জন্য প্রথমে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে নিজের মা বাবা বা নিজের আত্মীয় স্বজনের মাঝে যদি এমনটি হয় তাহলে বিভিন্ন বৈঠক করতে হবে সে বৈঠকের মাঝে কার মাঝে বা কার কাছে কি কি তথ্য রয়েছে সে তথ্যগুলো তারা পরিবেশন করবে উপস্থাপন করবে এবং যার তথ্য জোরালো হবে যার কাছে দলিল থাকবে সে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এছাড়াও এআইটের বলা হয়েছে যে বিল্লাতি বিল্লাতিহিয়া হাসান আপনি তাদের সাথে আলা করুন তর্ক করুন সেই পদ্ধতিতে যে পদ্ধতি হলো উত্তম তো উত্তম পদ্ধতিতে তাদের সাথে তর্ক করতে হবে তর্ক শব্দের অর্থ এই নয় যে ঝগড়ায় লিপ্ত হওয়া বরং তর্ক হলো একটা জিনিসে তার সমাধানে নিয়ে যাওয়া একটা প্রবলেমকে তার সলভ নিয়ে আসা সমস্যার সমাধান দেওয়া সেটা সুন্দর পদ্ধতিতে হতে হবে মারামারি নয় কাটাকাটি নয় খারাপ ব্যবহারে নয় গালি গালাজে নয় বরং উত্তম ব্যবহারের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে ইন্না হুয়া আলাম বিমান দোল্লাহ সাবিল আপনার প্রভু আপনার প্রতিপালক অধিজ্ঞাত তার পথ থেকে কে পদভ্রান্ত হয়েছে পদচ্যুত হয়েছে পদভ্রষ্ট হয়েছে সে ব্যাপারে ওয়া ওয়াহ আলমবিল মহতাদিন এবং আল্লাহ রাবুল আলমিন যারা মহতাদি যারা মহতাদা পথ প্রাপ্ত সৎ পথ প্রাপ্ত তাদের ব্যাপারেও আল্লাহ রবুল্লা আলমিনের ধারণা রয়েছে তো সেই জন্য এই আয়া থেকে যে জিনিসটি স্পষ্ট হয় সেটি হলো যে ভালোভাবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে যদি আমার জ্ঞান থাকে এবং যাকে আমি দাওয়াত দিচ্ছি তার সম্পর্কে যদি আমার ধারণা থাকে তো তার কোন পরিবেশে তাকে দাওয়াতটা দেওয়া যাবে এবং তার কোন সময়টা তার জন্য ভালো হবে সম্পর্ক তার সাথে ভালো করে আস্তে আস্তে বৈঠক করে সুন্দর পরামর্শের মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে যে কোনো দাওয়াতই আমাদের যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা অবশ্যই ইনশাল্লাহ কবুল করবে তো এ সকল বিষয় আমাদের লক্ষ্য করা উচিত আল্লাহ রবুল্লা আলম দান করুন আমিন আসসালামু আলাইকুম